ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল, ষষ্ঠ দফায় প্রভাব পড়বে না তো চিন্তায় প্রশাসন। বঙ্গের উপকূলবর্তী এলাকায় যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা। রাজ্যে চলছে লোকসভা ভোট, বইছে রাজনৈতিক গরম হাওয়া। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে রাজ্যে যদি ঘূর্ণাবর্ত এসে পড়ে, তবে ষষ্ঠ দফার ভোটও স্থগিত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। থাকবে বজ্রপাতের সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার এমনকি পার্বত্য এলাকাগুলিতেও হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বেশ কিছুদিন আগেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছিল বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের গতিবিধি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 22 মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটি শক্তি বাড়িয়ে 23 মে রিমালে পরিণত হবে বলে অনুমান করছে হাওয়া অফিস। প্রাথমিকভাবে নিম্নচাপটি শক্তিশালী হবে না বলে মনে করলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে এই নিম্নচাপ বেশ শক্তিশালী হবে, যার গতিবেগ ঘণ্টায় 140 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কিছুদিন আগে অবধিও ঘূর্ণাবর্তের দিক নিয়ে হাওয়া অফিস জানিয়েছিল এই ঘূর্ণাবর্ত ওড়িশা, অন্ধ্রপ্রদেশের সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করবে। তবে হাওয়া মহলের দেওয়া শেষ খবর অনুযায়ী এই রিমাল উড়িষ্যার পারাদ্বীপ হয়ে ভূভাগে প্রবেশ করবে। এর ধাক্কা পশ্চিমবঙ্গে এসেও পড়তে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও ঘণ্টায় 100 কিলোমিটার বেগে ঘূর্ণাবর্ত হওয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া অবধি সঠিক কিছু জানাতে পারছে না হাওয়া অফিস। এদিকে রাজ্যে চলছে জোর কদমে লোকসভা ভোট। 25 মে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী একাধিক কেন্দ্রে লোকসভা ভোট গ্রহণ। এর মধ্যে যদি রিমাল প্রকোপ ফেলে, তবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে নামতে হতে পারে প্রশাসনকে। স্থানীয়দের উদ্ধার করে রাখতে হবে স্কুল বা ত্রাণ কেন্দ্রগুলিতে, যেগুলি বেশিরভাগই হয় ভোট কেন্দ্র নয়তো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের থাকার জায়গা। গতকালই ছিল লোকসভার 5ম দফার নির্বাচন। গতকালও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে সকাল থেকেই শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আবহাওয়া খারাপ থাকার কারণে বেশ কিছুক্ষণের জন্য বনগাঁ লোকসভার বাগদা, গাইঘাটা সহ বেশ কিছু জায়গায় ব্যাহত হয় ভোট গ্রহণ। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভোট কেন্দ্রের অস্থায়ী ছাউনি এবং রাজনৈতিক দলগুলির অস্থায়ী ক্যাম্পের চাল উড়ে গিয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। আবারও সামনে রয়েছে ষষ্ঠ দফা নির্বাচন, সেই সময় আবারও প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রাকৃতিক দুর্যোগে ভোট তো দূরের কথা, বাড়ির বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা দিতে পারে হাওয়া অফিস। তাই এই পরিস্থিতিতে রাজ্যের ষষ্ঠ দফার ভোট স্থগিত হলেও হতে পারে। তবে এখন পুরোটাই নির্ভর করছে ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর। স্বাভাবিকভাবেই এখন সকলের নজর আবহাওয়া দপ্তরের নির্দেশিকার ওপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।